السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من النبي بعده، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. সংক্ষিপ্ত হামদ সানার পর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আব্দুল উম্মাহ মডেল মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ইসলাহুল বায়ান যৌথ আঞ্জুমানের মাননীয় সভাপতি সুদক্ষ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত ইসলাম জ্ঞান পিপাসুর ছাত্র ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই এবং তা আছেন। আজকে আমার বক্তব্যে নির্ধারিত বিষয় কাউকে নিজ জায়গায় থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে বসা। আমি যেন আমার বিষয়টি ভালোভাবে বলতে পারি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়ুকিমু রাজুলু রাজুলা মিন মাকাদি সুম্মা জালিসু ফীহি ওয়ালাকিন তাসাউ। কে যেন অন্যকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সে জায়গায় নিজে না বসে, বরং সে সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনারা একটু নড়চড়ে বসুন, আমাকে বসার জন্য একটু জায়গা করে দেন। বিশেষ করে জুমার দিনে উক্ত কাজটি আরো নিন্দনীয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা ইয়ুকিমান্না আহাদুকুম আখাহু ইয়াউমাল জুমআহ ছিল যে তিনি কেউ তার সম্মানতে নিজ জায়গা থেকে উঠে গিয়ে তার জন্য জায়গা করে দিলে তিনি সেখানে বসতেন না। বরং এটি কোনো ইসলামী সংস্কৃতি নয় যে কেউ অন্যের সম্মানার্থে তাকে কোনো বস দিছে, বসার জায়গা করে দেওয়ার জন্য সে নিজ জায়গা ছেড়ে উঠে যাবে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াকুমুর রাজুলু লিরাজুলি মিন মাজলিসিহি ওয়ালাকিন ইফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কেউ যেন অন্যের সম্মানার্থে তাকে বসার জায়গা করে দেওয়ার জন্য নিজ জায়গা ছেড়ে না দাঁড়ায়, বরং সে সকলকে উদ্দেশ্য করে বলবে, আপনার একটা আমাকে বসার জন্য জায়গা করে দিন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই যে আমরা যদি কোনো মসজিদে যাই তাহলে কাউকে নিজ জায়গাতে উঠিয়ে দিয়ে সে জায়গা নিজে বসবে না, বরং সকলকে উদ্দেশ্য করে বলবো, আপনারা একটু নড়াচড়া বসুন, আমাকে বসার জন্য একটু জায়গা করে দিন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়টি বুঝে তার উপর ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।